अरे थोड़ी लेगा हम, अरे किसी को देने का नहीं। शुक्रवार दोपुर থেকেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে চাঞ্চল্যকর দৃশ্য দেখেন স্থানীয়রা। বিকালের দিকে যা আরো বেড়ে যায়, বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে শুরু করে গঙ্গার ধারে। প্রথমে ঘাটে কিছু স্থানীয় মানুষের বিষয়টি নজরে আসে। এইভাবে দেখা যায় যে মাছ ভেসে না, সেরকম দেখা যায় না। প্রথম প্রচুর মাছ হচ্ছে, এই তো সব হচ্ছে, যা প্রকৃত সামনে পানি কেন এলো, পানি কি করে হারা যায় না সঠিক। কি কি মাছ দেখা যাচ্ছে? ট্যাংরা মাছ আছে, খালি করে ট্যাংরা বালতি বালতি দেখে ধরছে, ড্রাম ভর্তি হয়ে যাচ্ছে, ওই রকম ধরছে। ওই দেখুন ওই তো ধারের ভিতরে কখন থেকে উঠছে মাছটা? আর কতগুলো মাছ উঠছে মোটামুটি? মানে কি পাড়ে চলে আসছে? কি মনে হচ্ছে এরকম কেন উঠছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্রমশ ভিড় জমে যায় হাওড়া তেলকল ঘাট, শিবপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, উলুবেরিয়া ঘাট এবং মানিকপুর ঘাট সহ অন্যান্য বিভিন্ন জায়গায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে বেশ কয়েকটি মাছ ভেসে উঠেছিল, পরে ধীরে ধীরে সেই সংখ্যা বৃদ্ধি পায়। বিকেল হতেই রীতিমতো শয়ে শয়ে মাছ পাড়ের দিকে ভেসে আসতে শুরু করে। গ্রামীণ হাওড়ার বিভিন্ন ঘাটেও একই দৃশ্য দেখা যায়। কি কারণে এই ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে এই ভেসে ওঠা মাছ ধরতে প্রচুর উৎসাহী মানুষ ভিড় জমায় গঙ্গার বিভিন্ন ঘাটে। আরে থোড়ি লেগা হম, আরে কিছু কো দেনে কা নেই, হাম লে দেগা। চলো 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 ভাগো। জায়গা নেই, জায়গা নেই, ও জায়গা নেই, পকড় পকড়।